হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ওয়াল ফ্যাশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। বর্তমান সময়ের পিসি গেমের সবচেয়ে জনপ্রিয় গেম হলো ইউরোটাক সিমিলেটর 2। ইতিমধ্যেই যে গেম প্লে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি হলো পিসি গেম ইউরোটাক সিমিলেটর 2-র একটি গেম প্লে ভিডিও। তো যারা ইউরোটাক সিমিলেটর 2 গেমটি প্লে করেছেন এবং ভবিষ্যতে প্লে করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটি দেখে নেন, তাহলে বুঝতে পারবেন যে কেন পিসি গেমের ইউরোটাক সিমিলেটর গেমটি অনেক জনপ্রিয় একটি গেম। ইউরো ট্রাক সিমিলেটর 2 গেমটি প্লে করার সময় আমরা যে গাড়িগুলো দেখতে পাই তা কিন্তু রিয়েল লাইফে যে গাড়িগুলো আমরা সচরাচর রাস্তায় রুটে দেখে থাকি, সেম টু সেম এই গাড়িগুলো কিন্তু এই গেমটিতেও দেখতে পাবেন। এবং এই গাড়িগুলোর যে কোয়ালিফিকেশন এবং রিয়েল লাইফের গাড়িগুলোর যে কোয়ালিফিকেশন, সেম টু সেম কিন্তু এই পিসি গেমের ইউরো ট্রাক সিমিলেটর গেমটিতে রয়েছে। এখানে যে গ্রাফিক্সটি রাখা হয়েছে তা কিন্তু একদম বাস্তবের সাথে মিল রেখে এই গ্রাফিক্সটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে। তো পিসি গেম যেহেতু, পিসি গেমের যে ভার্সন এবং যে কোয়ালিফিকেশন তা কিন্তু রিয়েল লাইফের সাথে মিল করেই ক্রিয়েট করেছেন ক্রিয়েটররা। যখন আপনি এই গেমটি প্লে করবেন তখন বুঝতে পারবেন, কেননা এই ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটি এতটা জনপ্রিয়। এখানে আমি যখন প্লে করছি, আমার প্লে করা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন ইউরো ট্রাক সিমিলেটর 2 গেমটির আমাদের ডান সাইডের যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তায় যে গাড়িগুলো ইতিমধ্যেই আসতেছে তা কিন্তু একদম বাস্তব লাইফের যে গাড়িগুলো, তার সাথে হুবহু মিল রেখে কিন্তু এই গাড়িগুলো ক্রিয়েট করা হয়েছে। তো আপনি যখন এই গেমটি প্লে করবেন তখন আপনার ভিতরে একটি বাস্তব একটি ফিলিংস আসবে, যে আপনি নিজে হয়তো এই গাড়িগুলো ড্রাইভ করছেন এবং যে গাড়িটি আপনি ড্রাইভ করবেন তখন আপনার কাছে মনে হবে যে না, আমি নিজেই এই গাড়িটি ড্রাইভ করছি এবং আমি নিজেই একজন ড্রাইভার। গেমটির গাড়িগুলো যখন আপনি নিজে ড্রাইভ করবেন তখন আপনাকে সত্যিকারে গাড়ি ড্রাইভ করার একটি ফিলিংস এনে দিবে। তো আমাদের ড্রাইভে কিন্তু আজকে আমাদের সাথে আরও একজন যুক্ত রয়েছে, যা আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের একজন পার্টনার রয়েছে, তার নাম মুফিস। আমাদের সাথে আজকেও কিন্তু মুফিস রয়েছে। তো গত পর্বে মুফিস অ্যাক্সিডেন্ট করার কারণে কিন্তু তাকে আমি এখনও আমার গাড়িটি ড্রাইভ করতে দেইনি, আমি নিজে একজন ড্রাইভার তা ঠিক, কিন্তু আমার ড্রাইভারের যখন আমি দূরের পথে যখন ড্রাইভ করি তখন আমার নিজে যদি ঘুম এসে যায় এর জন্যে কিন্তু আমাদের সাথে একজন সঙ্গী রেখেছি এবং তার নাম মুফিস। আপনাদের সাথে ইতিমধ্যে কিন্তু মুফিজের কথা আলাপ আলোচনা হয়েছে এবং তার সাথে কিন্তু আমি আপনাদের পরিচয় করে দিয়েছি। তো মুফিজও কিন্তু আজকে আমাদের সাথে আমাদের জার্নিতে যুক্ত রয়েছে এবং আমি যখন গাড়িটি ড্রাইভ করব আশা করি মুফিজের কাছে যখন মনে হবে যে না, আমি এখন গাড়ি ড্রাইভ করতে পারবো এবং আমার কোনো অ্যাক্সিডেন্টের কোনো ভয় থাকবে না, তখনই আমি মুফিজকে গাড়িটি ড্রাইভ করতে দেব। যখন দেখতে পারবো যে মুফিজ এখন একটু রেডি আছে গাড়িটি ড্রাইভ করার জন্য তখন মুফিস গাড়িটি ড্রাইভ করবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা বাসির মিটার ইন্দোনেশিয়া, যেটি অ্যান্ড্রয়েড গেমের একটি জনপ্রিয় গেম এবং পিসি গেমের জনপ্রিয় গেম ইউরো ট্রাক সিমুলেটর 2, এই গেম দুটি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অল টাইম গেম প্লে ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া হবে। এখন মুফিজের কথা বলি, মুফিজের কিন্তু আজকে অনেক মন খারাপ, কেননা আমি অনেকক্ষণ ধরে গাড়ি ড্রাইভ করছি, এখনও কিন্তু মুফিজ গাড়ি ড্রাইভ করতে পারে নাই। সত্যিকার অর্থে মুফিজ কিন্তু অনেক ভালো একজন ড্রাইভার, যে মুফিজ এর আগে অনেক গাড়ি ড্রাইভ করছে আমি জানি, কিন্তু গত পর্বের মুফিজের সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমি এখনও মুফিজকে ড্রাইভ করতে দিচ্ছি না। তবে মুফিজ আজকেও ড্রাইভ করবে কিন্তু এখন না, আর একটু পরে একটু সময় নেক মুফিজ, এতক্ষণ একটু বিশ্রাম নেক মুফিজ, একটু নিজেকে আরও একটু পারফেক্টভাবে রেডি করুক, তারপর মুফিজ গাড়ি ড্রাইভ করবে। তো আমি অনেক কথা বললাম, ইতিমধ্যে কিন্তু আমি আমার গাড়িটি ড্রাইভ করছি এবং মুফিজও দেখা যাচ্ছে অনেক রাগে ফায়ার হয়ে যাচ্ছে, কেননা মুফিজ অনেক অভিমান করে আছে আমার উপর, আমি নিজে একাই ড্রাইভ করছি, মুফিজ এখনও ড্রাইভ করতে পারছে না। তো মুফিজ চিন্তার কোনো কারণ নাই, তুমিও ড্রাইভ করবা, আমি ড্রাইভ করি, তারপর আমি তোমাকে ড্রাইভ করতে দিব, তখন তুমি ড্রাইভ করবা। তুমি এখনও নিজে এতটা পারফেক্টভাবে প্রস্তুত নই গাড়ি ড্রাইভ করার জন্য, তুমি আগে একটু ড্রাইভ করার জন্য নিজেকে প্রস্তুত করো, তারপর আমি তোমাকে গাড়ি ড্রাইভ করতে দেবো। আমি জানি তুমি অনেক ভালো ড্রাইভার, তুমি নিজে এর আগে অনেক গাড়ি ড্রাইভ করেছ, কিন্তু এটি হাইওয়ে রাস্তা, যেখানে একটু ভুলের কারণে অনেক গুরুতরভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে।
তাই অ্যাক্সিডেন্ট বয়ের জন্য কিন্তু আমি তোমাকে ড্রাইভ করতে দিচ্ছি না, তুমি অভিমান করো না, তুমিও গাড়ি ড্রাইভ করতে পারবা। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কেননা আমরা কিন্তু এরপরেও আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। উস্তাদ, আমারে গাড়িটা দেন, আমি চালাই নিয়ে যাই, আপনি একটু বিশ্রাম নেন। আপনি কি এখনো মনে করতেছেন যে আমি আসলে এই গাড়ি চালাইতে পারি না? আমি কিন্তু গাড়ি চালাইতে পারি, নতুন নতুন অবস্থায় অনেক দিন ধরে গাড়ি চালাই না, দেখা কালকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। না না মুফিজ, যে তুমি ভালো গাড়ি চালাইতে পারো, সমস্যা নাই, আমি তোমার একটু পরে গাড়ি চালাইতে দিব, ততক্ষণ পর্যন্ত তুমি একটু বিশ্রাম নেও, তুমিও গাড়ি চালাইতে পারবা। আমি আজকে অনেক দূরে যাব ড্রাইভ করে, সমস্যা নেই মুফিজকে আমরা গাড়ি চালাইতে দিব। তো যেহেতু অনেক দূরের রাস্তা, আমার নিজেরও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমি অবশ্যই সঠিক সময় মুফিজকে দিব গাড়ি চালাইতে, ততক্ষণ পর্যন্ত মুফিজ আমাদের সাথে থাক। এই এই দেখো মুফিজ, আমি কিন্তু নিজেই প্রায় এখনই অ্যাক্সিডেন্ট অবস্থা হয়ে গেছিলো। তো মুফিজ টেনশনের কিছু নাই, তো তুমিও গাড়ি চালাইবা, আসলে এটা হাইওয়ে রাস্তা, তো একটু ভুল হলেই কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 99%। তো আমি কিন্তু আবারও সুন্দরভাবে আমি আমার গাড়িটি ড্রাইভ করার চেষ্টা করছি। তো ততক্ষণ পর্যন্ত আপনারা দ্রুত আমাদের এই ভিডিওটি একটি লাইক করে ফেলুন এবং কমেন্ট করে জানান যে আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে।